আসসালামু আলাইকুম, আমি শামিন্দুলি। আমি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে মসুর ডালের চচ্চড়ি রান্না করি তা শেয়ার করব। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে খুব সহজেই মসুর ডালের খুব সুস্বাদু এই চচ্চড়িটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1.5 কাপের মতো মসুর ডাল ধুয়ে নিয়েছি। 2টো পাকা সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। এবার একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি 4টি শুকনো মরিচ এবং 1টি তেজপাতা দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য হালকা ভেজে নিচ্ছি। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটি রসুন কুচিয়ে নিয়েছি। রসুনগুলোকে হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। এভাবে হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও মশলাটাকে নেড়ে নিচ্ছি। এবার কোনো পানি না দিয়ে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো থেকে যে পানি বের হবে তা দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি টমেটোগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দেব। মসুর ডালগুলো দেওয়ার পরে আমি টমেটোর সাথে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মসুর ডালটাকে এভাবে কষিয়ে নিতে হবে। অনবরত নেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। মসুর ডাল পুরোপুরি যখন টমেটোর সাথে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পরে আমি নিচ থেকে নেড়ে দেব। এবারে 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে এসেছি। মসুর ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও ডালের সাথে গলে গেছে। আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। রান্না করা প্রায় শেষের পথে এবার আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি খুব কম সময়েই তৈরি করে নিতে পারেন। যে কোনো ভাজা মাছের সাথে খেতে খুব দারুণ লাগে। যদি ডাল চচ্চড়ির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি ফুড অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নিত্য নতুন রেসিপির আপডেট পাবেন। দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় হয়েছে ডাল চচ্চড়িটি। খুব সিম্পলভাবেই তৈরি করে নিতে পারবেন, কোনো অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়া। এটি যে কোনো তরকারির সাথেই খেতে পারবেন। অল্প পরিমাণ রান্না করলে বাসার সবাই একসাথে খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।